বন্ধুরা শুভ সকাল, শুভ সকাল বলবো না, 12:10 দেরি আছে, তো ঠিক আছে, শুভ সকাল। আর বেঙ্গলি ব্লগার সৌমিলি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর সকালে সব কিছু রেডি করে আর আমরা এখন বেরিয়ে পড়ছি, মেয়ের আজ ক্লাস আছে। আমি টিফিন বানালাম, চাউমিন আর স্মুদি খেয়ে নিয়েছি, আর ভাত আর ডাল আর তার মধ্যে আলু সিদ্ধ করে গেলাম, ওটা রাত্রিবেলায় এসে পরে খাবো, যাই না করার সময় আসবো। তো এখন বেরিয়ে পড়ছি আমরা কলেজের জন্য, তো চলো তাহলে। টাটা। সত্যি অনেক ক্লান্তি হয়ে গেলাম, চলো চা খাই। বন্ধুরা আমি তো বাড়িতে চলে এসেছি আর আজকে আস্তে আস্তে সন্ধে 7টা হয়ে গেছে, এসে পরে সব কিছু কাজ টাজ করলাম, রেস্ট নিলাম, আর তারপরে আসার সময় আজও চিকেন নিয়ে এসেছি, কেননা আজকে সবজি কিছু ছিল না, ওই জন্য চিকেন নিয়ে এসেছি। তা চিকেন আর ডাল সকালে করে গেছিলাম, ডাল আর ভাত করলাম আর চিকেন। তাহলে আমরা এখন ডিনার করছি, কিছু তো আজকে দুদিন ভাত খাওয়া হয়নি, কালও ভাত খাইনি আর আজকেও দুপুরে ভাত খাইনি, তো এই যে এখন ভাত করেছি, এখন বাজে 10টা, তো আমরা খেয়ে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার সৌমিলি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো আজকে রোদটা দেখুন কি তীক্ষ্ণ রোদ, বাপরে কি সুন্দর লাগছে। এখানে চিকেন বের করে রেখেছি, চিকেন তো পুরো বরফ হয়ে আছে, এরপরে ওটা দেখি কখন ছাড়বে। আর এখন শিম সেদ্ধ করলাম, শিমটা ভেজে নেব সর্ষে দিয়ে, আর এখানে ভাত এক ফুট দিয়ে রেখেছি, আর ধনে পাতা চাটনি করব টমেটো দিয়ে। তো চলো রান্নায় স্টার্ট করে দিই। অনেকটা পড়ে যাবে, সর্ষে দিয়ে ভাজবো, একটু ওর মধ্যেই হলুদ দিবি। এখন মাংসটা বসিয়ে নিচ্ছি, চিকেন বেশিরভাগ চিকেন খাওয়া হচ্ছে, কি যে হবে কি জানি, একটা পেস্ট করে নি। বন্ধুরা দুটো বেজে গেছে, এখন লাঞ্চ করছি। আর এই যে আজকে লাঞ্চে বানিয়েছি শিম, শিম ভাজা ভাত, আর মেয়ের জন্য বাদামের চাটনি, আর আমার জন্য ধনে পাতার চাটনি, আর চিকেন, চিকেনের ঝোল। তাহলে আমরা লাঞ্চ করে নিই আর বিকেলে আসছি তোমাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখানে আমি এখন ধূপ আর প্রদীপ দিই, তো নিচের মধ্যে দিই। এই যে গোপাল ঠাকুরকে খাবার সেবা করা হয়ে গেল বন্ধুরা, এই রুটি হয়ে গেল একটি আছে, রুটি আর দাঁড়ান এটা করে নিই, আর এখানে আমি ওই মাংসের ঝোলের মধ্যে একটু আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি, মাংসের ঝোল, মাংসের ঝোল আর রুটি। চলো এরপর গরম ডিনার করে নিই, 9টা বেজে গেছে, কারণ একটু বাইরে গেছিলাম ওই জন্য আটাটা মেখে বাইরে গেছিলাম, আর এসে রুটিগুলো বানালাম। সুপ্রভাত বন্ধুরা,
সকালে এই আকাশ কি সুন্দর দেখ। তো আমি অনেকক্ষণ উঠে গেছি, আমার সকালের কাজগুলো সব সারা হয়ে গেছে, আর এখন জল গরম করলাম, মেয়েকে দিলাম, আর এই যে আমি নিচ্ছি। জলটা এক কাপে থেকে কম হয়ে গেল, বিস্কিট। এক্সারসাইজ করলাম আর এই সবজিগুলো, মানে ছোটোখাটো এক্সারসাইজ ঘরে বসেই যেটা হয় সেটা বানিয়ে নিলাম, সেটা করলাম, আর এরপর এই সবজিগুলো দেখি কেটে নিই একটু ছোটো ছোটো করে, কিছু প্ল্যান আছে করার। এই যে আমার সবজি কাটা হয়ে গেল, গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম কেটে নিলাম, আর এরপর দেখি ওই চিকেন আছে, চিকেনটা একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব, তারপরে চিকেন ওই ভেজ মিক্স ফ্রাইড রাইস বানাবো। চলো চিকেনটা এনে নিই, চিকেনটা বরফ থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিন্তু এখনও কি জানি হয়েছে কি না ঠিকঠাক, এটাই তো হয় মুশকিল না, সকালেই বের করে দিই, সব রেডি করে রাখলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। টিফিন বানাবো তো দেখছি গ্রানুলাও নেই আর কলাও নেই, এই জন্য ব্লিঙ্কের থেকে মেয়ে অর্ডার দিব, আর এই যে 10 মিনিটের মধ্যে চলে যাবে। এটার মধ্যে কলা আছে আর এটা হচ্ছে মেন স্মুদিটা, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে গ্রানুলা। আর আজকে একটু ভালো কিছু বানাবো তাই সেই জন্য কোল্ড ড্রিঙ্কস, নাহলে এমনিতে খাই না। চলো তাহলে টিফিনটা বানিয়ে নিই ঝটপট। প্রাইসটা বেশি নেই কিন্তু তাড়াতাড়ির মধ্যে পাওয়া যায় ভালো, সব কাঁঠালি কলা সব। এই যে ফল কাটা স্টার্ট হচ্ছে, নাইটটা তো খাবো বাইরে বের করে এসে প্যানটা উঠে দিয়ে দিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দিচ্ছি আপেলগুলো, কলা দিয়ে দেবো, আজকে ডেটস নেই আর ব্লিঙ্কেটে পাওয়া গেল না সেই রকম, বুঝতে পারছি না ব্লিঙ্কেট থেকে খেজুর আনি না তো। এরপর কলাগুলো দিদি ঠিক আছে, ও কাঁচা আছে তাই এরকম দেখে তো মনে হচ্ছে না কাঁচা, খেয়ে দেখতে হবে। কাঁচা আছে আছে টেস্ট করে নিই এটা। দেখি চলো আজকে আপেলের পরিমাণটা বেশি আছে, একটু করে নিয়ে নিই এখানে, তারপরে হাফ খেয়ে তারপরে আবার নেবো। এক্সাম্পল দিতে হবে।
চলো ব্রেকফাস্ট করে নি। আর এগুলো সব রেডি করে রেখেছি, এগুলো ফুলকপি আলু দিয়ে ওই রোস্টের মতো হবে, চাল ভিজতে দিয়েছি, আর এগুলো সব তো কাটা রেডি, আর চিকেনটা ভিজছে এখনো হয়নি। ব্রেকফাস্ট করে নি, তারপরে আসছি তোমাদের কাছে। আমরা রান্না স্টার্ট করে দিয়েছি, এখানে ভাত হচ্ছে আর ফুলকপি গরম জলে ভিজতে দিলাম, দেখি কিছু পোকা থেকে থাকে কিনা, ছোটো ছোটো সাইজে থাকে না তো দিয়ে দিলাম। আর এই যে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, এই ফুলকপির সাথে আলুটা করবো, তো সেদ্ধ আলুতে তরকারি করলে খুব ভালো হয়, তো ওই জন্য আমি সেদ্ধ আলুতেই করি বেশি। তো এটা আলুটা সেদ্ধ হবে, আর এখানে তো সব কেটে কেটে সব রেডি করে রেখেছি কেটে, আর এই যে মাংসটা পিস পিস কেটে রেখেছি, আর কয়েকটা এই যে হাড়গুলো আছে বড় পিস পড়ে গেছে, দেখতে হবে। তো এই সব রেডি করে রেখেছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, জাস্ট এই আলুটা সেদ্ধ হবে তারপরে বসিয়ে দেবো, আগে সবজিটা বানিয়ে নেবো। আর মেয়ে নিজের কাজ করছে, মেয়ে নিজের কাজ করছে, একদিকে ফুলকপি তরকারি বানাবো এটা, এইদিকে বসিয়ে দিয়েছি এই মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু আদা রসুন নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর মাংসটা আমি একটু ভেজে নিই ওটাতে। দুটো কাজই একদিকে হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতও নামিয়ে দিয়েছে, এই যে ঠান্ডা করে নি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেল, আদা রসুনের আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি, নুন নুনটা একটু কম দিই, আলু সেদ্ধের মধ্যে নুন দেওয়া হবে। এরপর ফুলকপি আলু সেদ্ধ সব একসাথে দিয়ে করব, এরপর ডাকা দিয়ে দিচ্ছি। থাক, এটা সিম আছে হতে পারত, আর এটা দেখে এটা আবার এই ফুলকপিটা না ভুলেই যাচ্ছে, কিছুগুলো বড় বড় থেকে গেছে, এগুলো হাড়ার আছে, দেখা যাক কি হয়, শক্তগুলো ওই একসাথে দিয়ে দেবো। হয়ে গেছে মাংসটা ভাজা হয়ে গেছে, এটা অফ করে দিই, আর এটার অবস্থা এই দেখুন, ঢাকা দিয়ে দিই, এর সাথে একটা টমেটো কেটে দিয়েছি হাফ হাফ করে। সামান্য করে একটু পরিমাণে গরম জল দিচ্ছি, যেটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা,
ফ্রাইড রাইস বানাবো, এই জন্য তো গাজরগুলো ভেজে নিচ্ছি। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর এখানে তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে ভালো এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি, ক্যাপসিকাম, আর কাঁচা লঙ্কা কয়েকটা কেটে রেখেছিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। ফুলকপি এখন এখানে অনেক কম দাম হয়ে গেছে, দশ টাকা করে পিস, এক একটি দশ টাকা করে পিস, কিছুদিন আগেই ছিল 5 দিন আগে 30 টাকা করে, আর এখন হয়ে গেছে 10 টাকা। আস্তে আস্তে আরো কত কমে যাবে। এরপর এই ভাজা চিকেন দিয়ে দিলাম, একসাথে সব ভেজে তারপরে ভাতগুলো মিশিয়ে দেবো। আর গোলমরিচের গুঁড়ো এখানেই দিয়ে দিচ্ছি, আর এটা এই যেই হোক একটু ফ্রাইড রাইস মশলা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, চিকেন শেজওয়ানের আছে তো দিয়ে দিচ্ছি, ওটাতে টেস্টি হবে। এটা কাটতে হবে, এরপর ভালো ভালো করে এখানে ভাতটা মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে মনে হচ্ছে না ধরা দিয়ে, এটা প্রত্যেকবারই আমাকে করতে হয়, বড় কড়া এখানে আনতে হবে, হাফ এটাতে হাফ দিয়ে মিক্স করে নেব, তাহলে মিক্স করতে ভালো হবে, তারপরে একসাথে করে দেবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইসটা, ওটার গ্যাসটা জ্বালিয়ে দিই। ওর মধ্যে রাইস দিয়ে দিই, দুইদিকে ভেজে নেব। একটু ঘি দিলি, ঘিটা আবার আমরা বেশি খাই না, ওই একটু পরিমাণে দিলাম। হয়ে গেছে, এরপর একসাথে দুটোই মিক্স করে রেখে দিই। রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস, কি সুন্দর হয়েছে দেখতে, অনেক সবজি হাতে থেকে সবজি মনে হচ্ছে বেশি, আর এখানে ফুলকপি রোস্ট মানে ফুলকপি তরকারি, ব্যাস এই দুটো করে নিলাম। এরপর ঢাকা দিদি, তাহলে একটু পরে খাবো, এখন বাজে 1:45, তো রেডি রান্না, রান্নাঘর গুছিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। চলো, লঙ্কা ধরেছে, অনেক তো সবজি দেওয়া হয়েছে, ফুলকপির তরকারি বানিয়েছি, আর মিক্স ফ্রাইড রাইস। ও চিকেন জমে গেছে, এই চিকেন লাঞ্চ জমে যাবে। চলো তাহলে বন্ধুরা, আমরা লাঞ্চ করে নিই আর বিকেলে ফিরে আসছি, কেননা লাঞ্চ করতে করতে তোমাদের দেখানো হয় না, কারণ আমরা একটু ওই তারক মেহতাকে উল্টা চশমা দেখতে দেখতে খাই,
তো একটু কিছু না দেখতে দেখতে খেলে হয় না, আর সেটা দিলে কপিরাইট হয়ে যাবে, আর মনের আনন্দে খাই আমরা মামি দুজন। তো চলো আজকে খাবার অনেকটা করেই আছে, খেয়ে নিই।